দীপাবলি ও ছট উৎসবকে বাজির ধোঁয়া এবং দূষণমুক্ত করে তোলার উদ্যোগ, বাজি না ধরে বাজি জেতার অভিনব উদ্যোগ আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির। বাজি না ধরার শপথ নিল মেট্রোপলিটন ইনস্টিটিউট ফর গার্লসের ছাত্রীরা। সাধারণ মানুষের মধ্যেও বাজি হাতে না নেয়ার প্রচার চলল। করোনার মতো অতিমারির আবহে বাজির ধোঁয়া বিপদে ফেলতে পারে শিশু এবং বয়স্ককে, বেড়ে যেতে পারে ফুসফুসের রোগ, একটু অসচেতন হলেই মারাত্মক আকার নিতে পারে করোনা। এই পরিস্থিতিতে বাজি না পোড়ানোর শপথ নেওয়া হোক। আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান এবং প্রযুক্তি মেলা কমিটি অভিনব উদ্যোগের নাম দিয়েছেন বাজি না ধরে বাজি জিতে, হয়ে উঠি বাজিগার। করোনাজনিত শ্বাসকষ্ট প্রতিরোধে সচেতন নাগরিকের ভূমিকা পালন করার কথা বলছে বিজ্ঞান মঞ্চ। বাজি না ধরার আবেদন জানিয়েছেন সমাজের সর্বস্তরের প্রায় শতাধিক বিশিষ্ট মানুষ। আমরা এবছর বাজি পোড়াবো না, শব্দবাজি এবং আতশবাজি কোনো রকমেরই বাজি পোড়াবো না। শব্দবাজি থেকে শব্দ দূষণ এবং আতশবাজি থেকে সালফার ডাই অক্সাইড নির্গত হয়ে পরিবেশ দূষিত করে, এই কারণে আমরা এবছর বাজি পোড়াবো না। যা আমরা এবছর করোনা এখনো আমরা এবছর করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যারা করোনা থেকে সেরে উঠেছে তাদের এখনো ফুসফুস দুর্বল। আমরা যদি বাজি পোড়াই তাহলে তাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমরা বাজি ধরছি, আমরা বাজি পোড়াবো না। আপনারা বাজি ধরছেন তো?